আসসালামু আলাইকুম, আমি নূর উন্নেসা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লিচি ফ্রুট অ্যান্ড শুট বোরার, অর্থাৎ লিচুর ফল ও অঙ্কুর ছিদ্রকারী পোকা নিয়ে। প্রথমেই চলুন লিচু সম্বন্ধে কিছু জেনে নেই। বাংলাদেশে এপ্রিল মে মাসে লিচুর প্রাচুর্যতা দেখা যায়। ছোট বড় সকলেই ফলটি খেতে পছন্দ করে। এটি যেমন সুস্বাদু তেমনি রয়েছে অনেক পুষ্টিগুণ, যা হৃৎপিণ্ডজনিত রোগ, ক্যান্সার, ডায়াবেটিস রোধ করতে সাহায্য করে। কিন্তু লিচু ফল ছিদ্রকারী পোকাটির আক্রমণে কৃষকের 40-90% পর্যন্ত লস হতে পারে। লিচু ছিদ্রকারী পোকাটি লিচু আক্রমণের একটি প্রধান পোকা ধরা হয়। চলুন পোকাটি সম্বন্ধে কিছু জেনে আসি, যার বৈজ্ঞানিক নাম কোনোপোমর্ফা সিনেন্সিস, যা গ্রাসিলিডি পরিবারের এবং লিপিডপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত। এটির অনুকূল পরিবেশের জন্য তাপমাত্রা 20-30 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার হয়। যদি 15-এর নিচে অথবা 35 ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে হয়, এটির বিস্তার কমে যায়। আপেক্ষিক তাপমাত্রা বেশি, অর্থাৎ 80% এর মতো হলে, থেমে থেমে বৃষ্টি হলে, প্রবল বাতাসে এরা বেশি বিস্তার লাভ করে। এখন এক নজরে লিচু ছিদ্রকারী পোকাটির জীবনচক্র দেখে নিই। লিচু ছিদ্রকারী পোকার ক্ষতির লক্ষণ। এপ্রিল মে মাসের দিকে পোকাটি অপূর্ণাঙ্গ ও পূর্ণাঙ্গ উভয় ফলেরই ডাটায় আক্রমণ করতে পারে ও ডিম পারে। ফলে ফল পূর্ণাঙ্গ হওয়ার পূর্বেই ঝরে পড়ে। আবার পূর্ণাঙ্গ অর্থাৎ পাকা ফলে শূককীট অথবা পোকাটির পৃষ্ঠা পাওয়া যায়। অঙ্কুরের ক্ষেত্রে আগস্ট থেকে অক্টোবর মাসের দিকে এরা আক্রমণ করে। আবার প্রাপ্তবয়স্ক শূককীট ফল থেকে বেরিয়ে পাতায় পিউপা তৈরি করে। পোকাটি রোধ করার উপায়: রাসায়নিকভাবে ফলের ক্ষেত্রে সিস্টেমিক ইনসেকটিসাইড থায়াক্লোপ্রিড 21.7 SC অথবা ইমিডাক্লোপ্রিড 17.8 SL 1 মিলিলিটার/লিটার 15 দিনের অন্তরালে দুইবার স্প্রে করতে হবে, যেখানে প্রথম স্প্রে ফল গঠনের 10 দিন পর করতে হবে। অঙ্কুরের ক্ষেত্রে একইভাবে সেপ্টেম্বর এই স্প্রে করতে হবে। জৈব প্রক্রিয়ায় আমরা নিম তেল ফুল আসার পূর্বে, এছাড়াও 5-গেফে ব্যবহার করতে পারি। এছাড়াও ছাঁটাই, ফল সংগ্রহের পর হাল দেওয়া এবং আক্রমণ হয়েছিল এমন অংশ পরিষ্কার করতে হবে। সতর্কতা হিসেবে, যদি আবহাওয়া বদলে যেতে শুরু করে, তাহলে সিস্টেমিক ইনসেকটিসাইড নোভালিউরন 10 SC 1.5 মিলিলিটার/লিটার স্প্রে করতে হবে ফল সংগ্রহের 10 দিন পূর্বে, এবং ফুল ফোটার পর থেকে ফল গঠন পর্যন্ত কোনো ধরনের স্প্রে করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।